হ্যালো ফ্রেন্ডস, আজকে পৌলমি ব্লগ এক্সট্রায় সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে আমরা দুজনে খেতে বসে পড়েছি আজকে, জামাতা আর শাশুমা। জামাতা আর শাশুমা দেখছো তো তোমরা, দেখো নরমাল লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে কিচ্ছু না, আমি ডাক্তারখানে গিয়েছিলাম, পৌলমি রান্না করেছে। আজকে সিম্পল আমি বলে রান্না করেছি, ভেন্ডি পোস্ত, আলু পোস্ত। আজকে করেছি না, করেছে। হ্যাঁ ওই তো করেছে, আর টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে মসুর ডাল করেছে, আর আমাদের দুই পাগলা পাগলি খেয়ে তোমরা আর জামাটা। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, যেটা আমাদের কিন্তু একদমই সম্পূর্ণ মেয়েদের রিলেটেড। ফেসিয়াল করতে আমরা কারা কে কে না ভালোবাসি বলো? ফেসিয়াল গ্লো সবসময় আমরা একটা চাই, যে মান্থলি একটা আমরা পার্লারে যাব বা ঘরে কিছু করব, আর পার্লারের মতোই গ্লো আমাদের সেটা দেবে। তো আমি সবসময় ভাবি যে পার্লারে যারা ফেসিয়াল করে আর আমরা ঘরে যখন কোনো কিছু দিয়ে ডিওয়াই ওয়াই করি, তো সেম গ্লোটা কেন আমাদের মুখের মধ্যে আসে না? হয়তো পার্লারে অনেক কিছু স্টেপস ওরা ফলো করে, বা পার্লারে অনেক কিছু হয়তো এক্সট্রা কিছু দেয়, সেগুলোর জন্য হয়তো এক্সট্রা কিছু গ্লো এফেক্ট আসে। এটা হয়তো তোমরাও খেয়াল করে দেখবে। অনেকে দেখবে বলে যে হলুদ লাগাও, মধু লাগাও, বেসন লাগাও। অনেক সময় দেখবে, আমিও এটা অনেক সময় অ্যাপ্লাই করে দেখেছি, তিনটে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করেও দেখেছি। কিন্তু যতই যাই করি না কেন, তোমরা বলো সেটা, যে পার্লারে যে ফেসিয়ালটা করার পর যে গ্লোটা আসে, সেটা কি সত্যিই আমরা বাড়ি বসে সেই গ্লোটা পাই? একদমই কিন্তু পাই না, তাই না বলো? তো সেই জন্যেই আজকে তোমাদের সাথে আমি সেরকমই একটা দারুণ জিনিস শেয়ার করব। কারণ দেখো, পার্লারে আজকালকার মানুষের হাতে কতই বা সময় আছে যে পার্লারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তার সময় মতো আমাদেরকে সেখানে পৌঁছাতে হবে, টাইম লাগবে, মোটামুটি এক দেড় ঘন্টা তো টাইম লাগবেই, প্লাস বেশ খরচা সাপেক্ষ। সবসময় দেখো সবার বাজেটেও থাকে না। তো সেই জন্যেই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে নিউডের, দেখতেই পাচ্ছ নিউডের। এর আগে অনেক তোমাদের আমি কিট শেয়ার করেছিলাম, অনেক আমি তোমাদের প্রোডাক্ট শেয়ার করেছিলাম। তো সেই রকমই নিউডের আজকে তোমাদেরকে এই ডিওয়াই ফেসিয়াল কিটটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ইউজ করে কিন্তু তোমরা একদম পার্লারের মতো রেজাল্ট পাবে। কারণ এটা আমি পার্সোনালি ইউজ করে দেখেছি আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এটার সম্বন্ধে তোমরা যদি আরও কিছু জানতে চাও, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করবে আর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। তো এটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি, আর কীভাবে ইউজ করতে হয় তো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি না করে তোমরা যদি চটপট পার্লারের মতো গ্লো পেতে চাও, তাহলে কিন্তু আজই এই নিউডের এই ফেসিয়াল কিটটা তোমরা কিন্তু ইউজ করতে পারো, যেটা সম্পূর্ণ ডিওয়াই, আর এটা জাস্ট 30 মিনিটসের মধ্যে লাগবে, যেখানে কোনো মানে কোনো পার্লারে ঝামেলা থাকবে না, পার্লারে যাওয়ার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, ঘরে বসে যখন ইচ্ছা দিন রাত যখন ইচ্ছা সময় পাবে তখনই কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে, আর এটা কিন্তু খুবই বেনিফিশিয়াল। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে এটার মধ্যে কী কী আছে আমরা দেখে নিই, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক করো, কমেন্ট করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে এরকম আরও নতুন নতুন প্রোডাক্টস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা নিউডের 30 মিনিট ডিআইওয়াই মেকওভার ফেসিয়াল কিট। দেখো প্যাকেজিংটা কি সুন্দর, একটা ফ্লাওয়ারের দেওয়া আছে, এটা কিন্তু একদম ডায়মন্ড গ্লো দেবে। আর এটা দেখো, সালফেট ফ্রি, এমএসজি ফ্রি, প্যারাবেন ফ্রি, কোনো সিনথেটিক ফ্রেগনেন্স নেই, কোনো মানে যে উগ্র যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই নেই। তো এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এখানে যা যা দেওয়া আছে সেটাই তোমাদেরকে আমি এখন ইউজ করে দেখাবো। এটার প্রাইস হচ্ছে মাত্র 355, দেখতেই পাচ্ছ এত কম বাজেটের মধ্যে কিন্তু এরকম ফেসিয়াল কিট কিন্তু পাওয়া কিন্তু খুবই মুশকিল। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি যে তোমরা এটা কিভাবে কিভাবে ইউজ করবে।
আর এই ফেশিয়াল কিটটা যদি তোমরা অ্যাভেল করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা নিউডের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো, বা তোমরা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও এই নিউডের মেকওভার ফেশিয়াল কিটটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। আর এটা কিন্তু একদমই স্কিন ফ্রেন্ডলি, কোনো হার্শ কেমিক্যাল নেই। তো দেখো, যেহেতু তোমাদেরকে বললাম এখানকার যে ছটা স্টেপ হয় সেইগুলোই আছে। দেখো, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং মিল্ক, কারণ এইটা দিয়ে ফার্স্টে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। স্টেপ টু হচ্ছে খুব ভালো করে স্ক্রাবিং করতে হবে, মানে স্কিনে যা যা ডেড সেলসগুলো থাকবে সেগুলো আমাদের খুব ভালোভাবে রিমুভ করতে হবে, তার জন্য ফেস স্ক্রাবটা কিন্তু খুব দরকার। থার্ড হচ্ছে শুধু এক্সফোলিয়েট করলেই হবে না, তাতে সাথে কিন্তু আমাদের খুব ভালো একটা ম্যাসাজ ক্রিমেরও দরকার ফেশিয়াল করার জন্য। ফোর্থ, দেখো এখানে একটা 10 মিনিটসের ফেস মাস্ক আছে। স্টেপ 5, এটা হচ্ছে একটা ফেস সিরাম। 6, এটা কিন্তু লাস্ট, এটা সানস্ক্রিন লাগিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো বন্ধুরা, ফার্স্টে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ক্লিনজিং মিল্ক। ক্লিনজিং মিল্ক কিন্তু আমাদের সবার কিন্তু ইউজ করা খুব উচিত। আমাদের স্কিনে যেসব পলিউশনের জন্য যে ডার্টগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে রিমুভ করতে হেল্প করবে। ক্লিনজিং মিল্ক অ্যাপ্লাই করার ফলে কিন্তু স্কিনটা খুব গ্লো লাগবে আর রেডিয়েন্স হতেও হেল্প করবে। এটা জাস্ট 2 মিনিট ধরে ইউজ করে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে জাস্ট নর্মাল ওয়াটারে এটা ধুয়ে নিলি, ক্লিনজিং মিল্ক দিয়ে আমাদের মুখটা ক্লিন করা হয়ে গেল। এবার দেখো করব হচ্ছে স্টেপ নাম্বার 2, মানে ফেস স্ক্রাবিং করব। স্ক্রাবিং করা কিন্তু আমাদের ভীষণ দরকার, সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 ডেজ স্ক্রাবিং করা আমাদের খুব দরকার, কারণ স্কিনের মধ্যে অনেক ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু থাকে। স্কিনটা খুব ডাল ড্যামেজ হয়ে গেলে পরে কিন্তু স্ক্রাবিং কিন্তু একদম মাস্ট। আর এটা জাস্ট 2 মিনিট স্ক্রাবিং করার হয়ে গেলে পরে এটা তোমরা নর্মাল ওয়াটার দিয়েও ক্লিন করতে পারো, বা একটা কটনের টাওয়াল নিতে পারো সেটা দিয়েও ক্লিন করতে পারো। আর মুখের সাথে সাথে কিন্তু আমাদের গলাটা ভুলে গেলেও চলবে না, এখানে জাস্ট তোমাদেরকে আমি মুখটাই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এবার হচ্ছে স্টেপ নাম্বার 3, ম্যাসাজ ক্রিম। ক্রিম ম্যাসাজ কিন্তু আমাদের স্কিনে কিন্তু করাটা ভীষণ দরকার, তাহলে স্কিনটা কিন্তু দেখবে স্কিনের মধ্যে অনেক সময় যে পাফিনেসটা থাকে, ফাইন লাইন্সগুলো থাকে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজ করলে, অ্যাটলিস্ট 10 মিনিটস ম্যাসাজ করলে পরে এগুলো দেখবে অনেকটাই কমে যাবে। আর ব্লাড সার্কুলেশনটাও খুব কিন্তু ভালো হবে, খুব হালকা হাতে এটা ম্যাসাজ করতে হবে, খুব জোরে জোরে না, খুব আস্তে আস্তে একদম পোলাইটলি করতে হবে। আর এর মধ্যে থাকা অ্যাভোকাডো অয়েল আমাদের স্কিনটা কিন্তু হাইড্রেট রাখতে হেল্প করবে, আর ক্যারট সিড অয়েল যেটা কিন্তু আমাদের স্কিনটাকে হেলদি, শাইন আর ইনস্ট্যান্ট একটা গ্লো দিতেও হেল্প করবে। তো এই যে ম্যাসাজ ক্রিমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা জাস্ট 10 মিনিটস তোমরা যদি ভালোভাবে সুন্দর করে ম্যাসাজ করো, তারপরে দিয়ে তোমরা এটা যে এক্সেস যে ক্রিমটা থাকবে সেটা তোমরা ওয়াইপ অফ করে নিতে পারবে। এবার হচ্ছে স্টেপ নাম্বার 4, যেটা কিন্তু আরও এসেন্সিয়াল, সেটা হচ্ছে ফেস মাস্ক। এটা কিন্তু আমাদের স্কিনটাকে লাইট ব্রাইট করতে হেল্প করবে, স্কিনে যদি কোনো ডার্ক স্পট থাকে সেটা কিন্তু লাইটনিং করতেও হেল্প করবে। এর মধ্যে আছে ডেজি ফ্লাওয়ার, মালবেরি, ভাইটামিন সি, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে গ্লো করতেও হেল্প করবে, স্কিনটাকে রেডিয়েন্ট করবে, কোনো যদি স্কিনে কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু ফাইট করবে, স্কিনটা টাইট করতেও হেল্প করবে। আর এই ফেস মাস্কটা জাস্ট 10 মিনিটস অ্যাপ্লাই করে রেখে দেওয়ার পরে একটু যখন ড্রাই হয়ে যাবে তখন একটা কটন টাওয়েলকে তোমরা জলে ডুবিয়ে ভালো করে এটা ক্লিন করতে পারো, বা এটা নর্মাল ওয়াটারেও তোমরা এটা ভালো করে ক্লিন করতে পারো। আর মুখের সাথে সাথে কিন্তু গলা আর কানটা কিন্তু ভুললে চলবে না। তাহলে বন্ধুরা, এর মধ্যে আছে অলিভ অয়েল, ভাইটামিন সি, মালবেরি এক্সট্র্যাক্ট, ডেজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট, যেটা কিন্তু আমাদের স্কিনকে হেলদি রাখতে হেল্প করবে। এবার হচ্ছে বন্ধুরা স্টেপ 5, যেখানে আমি অ্যাপ্লাই করব ফেস সিরাম। ফেস সিরাম কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেট, নারিশ রাখতে কিন্তু খুব ভালো হেল্প করবে। আর এই সিরামের মধ্যে আছে আইরিস রুট এক্সট্র্যাক্ট, বিটরুট এক্সট্র্যাক্ট, যেটা কিন্তু আমাদের স্কিনটাকে স্মুথ, সাফল রাখতে হেল্প করবে। যদি রিঙ্কেলসের প্রবলেম থাকে, বয়স বাড়ার সাথে সাথে যখন রিঙ্কেলস বা অন্য কিছু ফাইন লাইন্সের প্রবলেম থাকবে এগুলো কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে এই ফেস সিরামটা ইউজ করার ফলে। ডালনেস, ইলাস্টিসিটিটাও খুব ভালোভাবে মেনটেন করবে
এই ফেস সিরামটা জাস্ট 3-4 ড্রপস এই সিরামটা নিয়ে ফেস আর নেক এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করলেই আমাদের কিন্তু খুব ভালো একটা কভারেজ দেবে স্টেপ 6 আর ফাইনাল স্টেপ এটা এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করছি হচ্ছে সানস্ক্রিন যেটা কিন্তু আজকালকার দিনে অন্তত আমাদের ভুললে চলবে না বাইরে প্রচন্ড একটা কড়া রোদ থাকে সে শীতকাল হোক বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যাই হোক না কেন সানস্ক্রিন অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট এসেন্সিয়াল আর এর মধ্যে আছে SPF 30 যেটা কিন্তু আমাদের স্কিনটাকে হার্মফুল ইউভি রেজ থেকে কিন্তু হেল্প করবে আমাদের স্কিনটাকে কিন্তু ড্যামেজ হতে দেবে না আর এখানে অলিভ অয়েল থাকার জন্য স্কিনটা কিন্তু দেখবে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার ফলে স্কিনটা কিন্তু খুব স্মুথ একটা ফিনিশ টোন দিচ্ছে খুব দারুণ একটা মানে গন্ধ আছে স্কিনটা কিন্তু মেনটেন করতেও খুব হেল্প করবে ফেস নেক আর এক্সপোজ এরিয়া যেমন হাত তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে তাহলে দেখবে স্কিনটা খুব ভালোও থাকবে আর ডাইরেক্ট সান পলিউশন থেকেও কিন্তু স্কিনটাকে ভালো রাখবে তাহলে দেখো বন্ধুরা স্টেপ 1 থেকে স্টেপ 6 পর্যন্ত অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা কত চকচক করছে কতটা গ্লো করছে কতটা স্মুথ লাগছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আমি অ্যাপ্লাই করার পর খুব একটা ভালো হেলদি ফিল হচ্ছে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে কি করতে হবে পুরো 6টা স্টেপ তোমাদেরকে একদম ডিটেইলস আমি বলে দিলাম তো তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো তোমরা যদি এটা ফার্দার ডিটেইলস জানতে চাও আর ফার্স্ট কমেন্টও পিন করা থাকবে সেখান থেকে কিন্তু তোমরা ডিটেইলস জেনে নিতে পারবে তাহলে আশা করছি পার্লারের মতো গ্লো কিন্তু বাড়ি বসেই এখন তোমরা পেয়ে যাবে তোমরা দেখো আমরা খাই ধনে পাতা টমেটো দিয়ে মুসুর ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার ফেভারিট আমি একটু নুন নিচ্ছি কেউ খালি নুন খাই দেখেছো তো হ্যাঁ নুন খাওয়া বন্ধ করে দিয়েছি আমি এই বাজে কথা বলবি না বাজে কথা আমি বলছি না আমি নুন খাওয়া এখনই একদমই স্টপ করে দিই মাঝে সাঝে একটু করে নিতে হয় কিছু করার নেই অ্যাকর্ডিং টু দ্য টেস্ট একটু নিতে হয় সুন্দর সুন্দর করে ভেন্ডি পোস্ত ভাতে খেতে খুব ভালো লাগবে তোমরা খেয়ে একবার দেখবে না ভেন্ডি আরেকটা জানি কি করো ওটা ভালো লাগে ভেন্ডি চচ্চড়ি ওটা না সর্ষে বাটা দিয়ে করে মিশ মিশ করে তো হ্যাঁ সর্ষে বাটা দিয়ে ওটা হেভি টেস্ট লাগে খেতে একটু তরকারি তো বেশি মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করে হোয়াট গটিয়া বাঙাল মিষ্টি যে যেটা তরকারিতে দেওয়া উচিত তাদের সব তরকারিতে কি মিষ্টি দেওয়া যায় যায় না যেমন বটি বাটি সবাই মিলে মিশে কাঁচা লঙ্কা গুলো হেভি খায় আমি নিই নি কাঁচা লঙ্কা যতদিন মাছ মাংস খাও একদিন দুদিনই ভালো লাগবে রেগুলার কিন্তু ভালো লাগে না রেগুলার বাঙালিদের বিশেষ করে এই আইটেম ভালো লাগে মাছ তো থাকেই এটা হচ্ছে আমার স্পেশাল খাবার পোস্তটা দিই ভাতটা মেখে খাই এক ঘর লাগে ডালটা খাবো শুধু চুমুক দিয়ে আবার নুন খায় একটুখানি একটুখানি
বলছি খাচ্ছি তোমরা একটু কমেন্টে বারণ করো তো কমেন্টে অনেকে বলেছে আমি সবার কথাই দিই তুমি কথা শুনো না আমার জানো তো নুন খাওয়া কমিয়ে দিয়েছি ওই দেখো দেখো কি নুন খা কমিয়ে দিয়েছি বলবার কথা বলছে আবার ডোন্ট টেল লাই পৌলমি একদম আমার মতো রান্না করতে শিখে গেছে করে কি করতে হয় দেখে তো রান্না করে গত বছর আমি এই দিনে ধরো পড়ে গিয়েছিলাম আবার রান্না করেছে আবার ফেলে দেবো দেখছো আমি বলে দিয়েছিলাম বেশি ঝাল দিস না গোটা কাঁচা রং কাছে দিয়ে লাল লাল করতে হবে লাল লাল ওটা লাল লঙ্কা খেলাম বলে আর তুমি আবার হেরো হেরো হতে হতে একদিন জিতবে আমাকে ভাত বেশি দিয়েছে ভাত দেবে ভাত বেশি দিয়েছে বলছি পোস্ত দিয়ে শুধু ভাত মেখে খাবে ফ্যান্টাস্টিক লাগে আমার চেকি এটা সৌরভের চেকি তোমার শিখে নাও সৌরভের কাছে কি করে পোস্ত দিয়ে ভাত মেখে খেতে হয় আর যদি পেঁয়াজ আলুর পোস্ত হয় পেঁয়াজ দিয়ে আলু দিয়ে হেভি টেস্ট পোস্তটা আবার একটু ঝুড়ে ঝুড়ি ঝুড়ঝুড়ি পোস্ত ঝুড়ঝুড়ি এত গাছ লাগাতে আর পোস্ত গাছ লাগাতে পারছো না ওইটাই ব্যাস কেয়া যায় কমপ্লিট ফার্স্ট এগেন লাস্ট না বাবা কমপ্লিট হয়ে গেছে বহু ব্যাচ বসে গেল আসতে চলেছে খেয়ে যাচ্ছে আজ ব্যাচ দাঁড়াবে না আজ ব্যাচ এই আজ দই চাটনি নেই তো দই চাটনি খেতে গেছি আর সিম্পল খাই যাচ্ছে জলটা পাস করো নো নো ফর বুঝি না আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশি নো আই অনলি আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি জলটা হয়ে যাবে এই দিতে হবে ডিমটা খেয়ে নিই আমি কথা বলছি
পুরোটা ঢোকাতে হবে তো, তুমি কিরকম মুখ মাংস করছো, বিগ বাইটস নাও, গলা এগুলো মোড় মোড় বলো, জোর জোর জোরে জোরে হবে না, স্মল বাইটস স্মল লিটিল মুখ বাংলার। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ভুলবে না, আমাদের পাশে সব সময় থাকবে, হ্যাঁ যতদিন পারবো চেষ্টা করব ও তো আমাদের খাওয়ার জন্য, আমাকে খুব জ্বালায়ও বুঝলো তো, রান্নাঘরে গিয়ে বললো কী রান্না করছো, ঘ্যাট চাচ্ছ কী রান্না করছো, আজকে এই খাবো না, ল্যাট ব্যাট ঘ্যাট কী সব করে, ল্যাট ব্যাট ঘ্যাট ল্যাট ব্যাট ঘ্যাট, যাই হোক কথা বাড়ি আর লাভ নেই, আশা করি ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি যদি ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কি করতে হবে সাবস্ক্রাইব।